এদেশে কিভাবে থাকবো ভালো? সাধারণ মুসলমানদের উপর যেভাবে অন্যায় অত্যাচার চলছে, এই অন্যায় অত্যাচার যদি চলতেই থাকে তাহলে আমরা আবার 2013 সালে মতন চাপনা শুনতে নিতে নেমে যাবো। জেগে উঠবো, দেখিয়ে দিব আমরা সেই নবীর উম্মত। নবীর উম্মতের যদি রক্ত গরম হয়ে যায় তাহলে এমনি দুনিয়া সোজা হয়ে যাবে, মানুষ চিনবে আমরা যে নবীর উম্মত, মুখে খালি মানে ইসলামটাকে জয় করেছি। এই বাংলার জমিনে যদি রক্ত দিয়ে থাকে তাহলে আল্লামা আহমদ শফী রক্ত দিয়েছে, এই বাংলার জমিনে যদি হয় রক্ত দিয়ে থাকে তাহলে আল্লামা জুনায়েদ বাবন করিম রক্ত দিয়েছে, এই বাংলার ভাগ হয়ে যদি রক্ত দিয়ে থাকে তাহলে আল্লামা মামুন সাহেব রক্ত দিয়েছে, এই বাংলার জমিনে যদি রক্ত দেখে তাহলে উবাইদুল্লাহ মাদানি রক্ত দিয়েছে। নাস্তিকরা বলে আমরা কেন জোরে কথা বলি? আরে বেটা, আমাদের দেশের মধ্যে আমরা জোরে কথা বলবো না নাকি? তোমরা জোরে কথা বলবা, এটা ইসলামিক দেশ, এটা ইসলাম নিয়ে যুদ্ধ করতে পারবে, এটা কোনো নাস্তিকরা জোরে কথা করতে পারবে না। এতটুকুর মধ্যেই আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম।